আসসালামু আলাইকুম, আমি কেয়া হোসেন, সিরাজগঞ্জের মেয়ে, বলছি সাভার থেকে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করেই উঠেছি, কারণ গতকাল মেয়ের বাবা অফিস করে বাসায় আসেনি, অফিসের কাজে তাকে বাহিরেই থাকতে হয়েছিল। তো এই জন্য খুব বেশি একটা তাড়া ছিল না, যেহেতু সকালে উঠে কোনো কাজ নেই আর বাসায় কোনো লোকজন না থাকলে দেখা যায় যেখানকার যে জিনিসটা তেমনই থাকে, কোনোভাবে এলোমেলো হয় না। তো এই জন্য কিছুক্ষণ বসেছিলাম, সকালে ওঠার পর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। তো এখন ভাবলাম যে যেহেতু আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে হবে, আর যদি কোনো কাজ না করি তাহলে কীভাবে ব্লগ বানাবো। তো এই জন্যই এখন থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো করেছি ওখান থেকেই অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়ে একটা ব্লগ শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি দেখা যায় সচরাচর ঘরটা ঝাড়ু দেই না, আজকে যেহেতু বাহিরে বৃষ্টি পড়ছে ভাবলাম যে যদি খালা না আসে তাহলে তো একটু ইয়া হবে, তো এই জন্য একটু ঘরটা ঝাড়ু দিয়ে রাখলে না মুছলেও চলবে। তো অবশ্য পরে হচ্ছে খালা আসছিল, তো আমি ঘরটা ঝাড়ু করে নিয়ে তারপরে খাটের নিচটা ক্লিন করে নেব। আমার এই ঘরের খাটের নিচটা যেহেতু ফাঁকা, তো এটা হচ্ছে একটু আমি দুই তিন দিন পর পর একটু মুছে পরিষ্কার করে রাখি, এতে করে দেখা যায় বাতাস উঠলে তখন আর খাটের নিচে ময়লা থাকলে ওইটা বের হয়ে আসে। তো এটা পরিষ্কার করে রাখলে কিন্তু কখনো আর ময়লাটা সামনের দিকে চলে আসে না, এতে করে পরিষ্কার থাকে। গত কয়েকদিন হলো বৃষ্টি হওয়াতে অনেক ধুলাবালির পরিমাণটা একটু কমে গিয়েছে, আমার বাসাটা যেহেতু রোড সাইডে এমনিতে একটু ধুলাবালি বেশি, তবে বৃষ্টি হওয়াতে একটু আরামে আছি। আজকে ফার্নিচারগুলো তেমন একটা মুছে নেইনি, তবে এই যে কাজ করা যে ফার্নিচারগুলো একটু একটু না মুছলে দেখা যায় একটু ধুলাবালি জমে যায়, তো এই জন্য এই ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার কিন্তু একটা লাইক পেলে আমার নতুন আরও একটি কন্টেন্ট তৈরি করতে বেশ উৎসাহিত হই, এবং আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতেও সাহায্য করে। আমি 10টার থেকে কাজ শুরু করেছি, আর দেখা যায় একটু মনোযোগ দিয়ে কাজ করলে কিন্তু ঘরের যে কাজ 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তো খালা যেহেতু 12টার মধ্যে আসে, তো এই জন্য আমি চেষ্টা করেছি যে এই সময়টুকের মধ্যে সব কাজগুলো শেষ করে নেওয়ার। আমার এই শোকেসটা যে দেখালাম এটা আমার হচ্ছে বেডের পাশে, তো এই জন্য অনেক বেশি ধুলোবালি জমে, আর তাছাড়াও অনেক দিন হলে এটাতে হাত দেওয়া হচ্ছে না। ভেবেছিলাম যে সবগুলো থালা বাসন একসাথে বের করে ধুয়ে নিব, সেই সাথে শোকেসটাও পরিষ্কার করে নিব, তবে সেটা আর হয়ে উঠছে না। এই জন্য আজকে ভাবলাম যে এমনিতে মুছে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দেই, আর এরপরে হচ্ছে আবার সুযোগ সুবিধা পেলে একটা করে তাকের জিনিস আমি একদিন করে হচ্ছে ধুয়ে নিব, এতে করে আমার জন্য কাজটা সহজ হবে। আসলে একসাথে এক টাইপের অনেকগুলো কাজ করতে গেলে দেখা যায় অনেক বেশি কষ্ট হয়, তো পরে এই জন্য এটাই মাথায় আসলো যে এখন মুছে আবার রেখে দেই, তো যখন সময় পাবো এক তাকের জিনিসগুলো ধুয়ে নিব। আমি একে একে করে সবগুলো তাক মুছে নিয়ে আবার জিনিসগুলো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি, এতে করে দেখতে অনেকটাই চকচকে লাগছিল, তবে থালা বাসনের যে ধুলাটা পড়েছে ওটা কিন্তু আর বোঝা যাচ্ছে না, এটা আমি দুই একদিনের মধ্যে দেখি এটা পরিষ্কার করে ফেলবো। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি বরাবরের মতো, যারা নতুন প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব, যদি আমার এই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো আপনি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন।
আর যদি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর ইচ্ছে হলে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এসব কাজ করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার ফুল শোকেসটা মুছে নেওয়া কমপ্লিট, এর মধ্যে কিন্তু খালাও হচ্ছে চলে আসছে। তবে আজকে খালা হচ্ছে 12:10 চলে আসছে, এক একদিন দেখা যায় 12:30, 1টায়ও আসে। তবে আজকে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল এই জন্য এই দিকটাতে আগে এসেছে। আমি ফুল শোকেসটা মুছে নেওয়ার পর দেখেন কতটা চকচকে লাগছিল। তো এরপরে দেখা যাক ইনশাল্লাহ এই কাজটা কবে করতে পারি, হয়তো বা আপনাদের সাথে শেয়ার করলেও করতে পারি। খালা আসার সময় আমি যখন দরজাটা খুলতে গিয়েছি তখনই চোখে পড়ল যে সুরেকের উপর যে অর্গানাইজেশন বক্সটা ওইটা বেশ ময়লা পড়েছে। তো এটা সাথে সাথে আমি নিয়ে আসছি ক্লিন করে নেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি যে চলতে ফিরতে যদি একটা জিনিস চোখে পড়ে যেটাতে ধুলো জমে আছে কিংবা ময়লা হয়েছে ওইটা সাথে সাথে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। এতে করে খুব বেশি কিন্তু কাজ জমেও যায় না, আর একসাথে কাজগুলো করতে অসুবিধাও হয়, অনেক বেশি কষ্ট লাগে। তো এই জন্য সবসময় চেষ্টা করি যে যখন যেটা সামনে পাই সেটাই পরিষ্কার করে নেওয়ার। এতে করে ফুল বাসাটা কিন্তু একদম ক্লিন থাকে। তো আমি যখন দেখলাম যে ফ্রিজের উপরে আর্টিফিশিয়ালের গাছটা একটু নোংরা হয়ে আছে ওইটাও নিয়ে আসছি, ওইটাও পরিষ্কার করে নিচ্ছি। খালা এসে অলরেডি ঘর মোছা শুরু করে দিয়েছি, আর এর মধ্যে আমি চেষ্টা করেছি আমার এই হাতের কাজটা শেষ করে নেওয়ার। আর একটা কথা, অনেক আপুরা নতুন নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলে, তারা আপনারা ভিডিও দেখেন, আমি বুঝতে পারি না আসলে কারা রেগুলার ভিউয়ার্স। আসলে আপনারা যদি ছোট্ট করে একটা কমেন্ট করতেন তাহলে আমি বুঝতে পারতাম যে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, এতে করে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করতো। তাই আপনাদেরকে অনুরোধ করব প্লিজ একটা ছোট্ট করে মন্তব্য করবেন, ভালো লাগা বা মন্দ লাগা। মেয়ে হচ্ছে আজকে বিরিয়ানি খেতে চেয়েছিল, তো ওই জন্যই মাংসটা বের করে ভিজিয়ে রাখলাম। বিকেলে যেহেতু আমি রান্না করব আমাদের জন্য তো ভাবলাম যে এখান থেকেই অল্প একটু দিয়ে ওকে বিরিয়ানিটা করে দিব, এতে করে ওর ইচ্ছাটা পূরণ হবে। আর এর মধ্যে খালার ঘর মোছা শেষ হয়ে গিয়েছে, ভাবলাম যে যেহেতু আমিও বেশ অনেকটাই কাজ করেছি একটু গরম লাগছিল, একটা মিল্কশেক তৈরি করি, আর যেহেতু খালা আছে খালাও খেতে পারবে। তো এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 3 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা অনেকভাবেই করা যায়, তবে আমি যেভাবে করি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আর একটা কলা দিয়েছি, আর কলাতে যেহেতু মিষ্টি আছে যে চিনিটা দিয়েছি ওইটাতেই মোটামুটি ভালো মিষ্টি হয়েছে। আমি এখানে এমনি যে বাদামগুলো পাওয়া যায় সেটাই দিয়েছি, তবে এর মধ্যে কাজু বাদামটা দিলে বেশি ভালো লাগে, তো এখন ছিল না ওইটাই দিয়ে দিয়েছি। দেখা যায় যে এই টাইপের শেকগুলো কিন্তু রোজার মধ্যে খেতে অনেক ভালো লাগে, সেই সাথে একটু গরম লাগলে তখনও খেলে কিন্তু অনেক বেশি প্রশান্তি লাগে। আমাদের দেশের মানুষ কিছু পারুক বা না পারুক কাউকে ছোট করতে অনেক বেশি ভালো পারে, কি জন্য এই কথাটা বলছি জানেন? আমি এই যে কাজগুলো করছি এটা আমার অর্ডারি কাজ ছিল, তো আমি টুকটাক অর্ডারি কাজ করতাম। তবে এখন মনে হচ্ছে যে এই কাজটা আমার জন্য না, আসলে আমার করা উচিত না। আপনি দেখবেন যে আপনি যদি একটু ভালো পর্যায়ে থাকেন বা কোনো একটা ভালো আপনার পরিস্থিতি আছে, তবে তারপর আপনি শখ করে কিংবা আপনি এক্সট্রা কিছু টাকার জন্য আপনার এই কাজটা করছেন, তবে অনেকেই ভাববে যে এটা হয়তো করে আপনার সংসার চালান কিংবা আপনার এটা ছাড়া চলছে না, তো ওই জন্য আপনাকে অনেক ছোট করে দেখা হবে কিংবা আপনার যে প্রাপ্য সম্মানটা সেটুকু আপনি পাবেন না। আমার মনে হয় যে আসলে আমরা বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, তবে আমাদের আসলে খেয়াল রাখা উচিত যে প্রাপ্য সম্মানটুকু পাচ্ছি কি না।
আর আমাদের দেশে এটা অহরহ হচ্ছে যে যে কোনো পর্যায় থেকে আপনাকে একটা কথা বলে বসতে পারে বা আপনাকে ছোট করে দেখে যে আপনি যেহেতু এই কাজটা করেন আপনি অনেক ছোট। তো যাই হোক, অনেক কথাই বললাম, আর একটা এক্সাম্পল দিই আপনাকে যে আপনার এমন এমন মানুষ আছে যে আপনার বেবির স্কুল ধরেন, যদি 8-10 মিনিটের রাস্তা হয় আপনি ভাবলেন যে স্বাস্থ্য কথা চিন্তা করে, কিংবা আপনার বেবি হয়তো সারাদিন বাসায় বসেই থাকে, ভাবলেন যে আচ্ছা একটু স্কুলে হেঁটে যাই আর হেঁটে আসি। তো অনেকেই ভাববে কি যে আপনার হয়তো রিক্সায় যাওয়ার সামর্থ্য নেই, এটা কিন্তু হুট করেই বলে ফেলবে বা ভেবে বসবে, কিংবা তার কথার আকার ইঙ্গিতে বুঝাবে। তা আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ আসলে এরকম যে কাউকে কোনো কথা বলতে কখনো কিচ্ছু মনে করে না, হঠাৎ করে একটা বলে বসে। তো যাই হোক, আমি যে অর্ডারি কাজগুলো করতাম ভেবেছি যে ওটা আর করবো না শুধুমাত্র এই কারণটার জন্যই। যদি আমার শখের কাজ ছিল তবে শখের চেয়ে কিন্তু সম্মানটা দেখা আগে উচিত, তো এই জন্য বাদ দিয়ে দিব, ইনশাল্লাহ আর করবো না কখনো। তো এই জন্য ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে অনেক মানুষ আছে এই টাইপের, আপনাদের চোখের দেখা আছে কি না কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।